2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে পৌঁছতে মূল চ্যালেঞ্জ জমি ও অর্থায়ন। নতুন কলাকৌশল ও বিনিয়োগের পরিবেশ তৈরি হলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অপার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বক্তারা এ নিয়ে তাদের পরামর্শ তুলে ধরেন। নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা যেমন আছে, চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশ 2040 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে চায়। লক্ষ্য অর্জনে দরকার $30 বিলিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে 2 দিনের মেলা ও সেমিনার। ইনস্টিটিউট অব এনার্জি ও গ্রিন টেক ফাউন্ডেশনের আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি থাকছে টেকনিক্যাল সেমিনার। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ ও ভবিষ্যতের জন্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া উচিত। এতে বড় সমস্যা জমির সংকট। ডিজেল চালিত সেচ পাম্পগুলোকে সোলার পাম্পে রূপান্তরিত করার তাগিদ দেন বক্তারা। আমাদের কিন্তু কোনো যেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন যারা আসে আমরা কিন্তু বসে আছি সবাইকে দেওয়ার জন্য। 2041 সালের মধ্যে 30,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি এরাই বলুন এখনো জেনারেট করতে চাই, তাহলে অ্যাটলিস্ট $30 বিলিয়ন আমার ইনভেস্ট করলাম। সেই $30 বিলিয়ন কীভাবে আসবে? ডেভেলপমেন্ট পার্টনার্স রেডি টু ইনভেস্ট। আমাদের জন্য সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে ডেভেলপমেন্ট পার্টনারদের, যে তারা যাতে এটা ইনভেস্ট করতে পারে। বক্তারা বলেন, যথাযথ বিনিয়োগ হলে ঢাকা ও আশেপাশের এলাকার বাসাবাড়ির ছাদ থেকে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমাদের আদার যে সমস্ত নিউ এনার্জি যেগুলি আছে, রিনিউয়েবলস, নিউ এনার্জি, সেই নিউ এনার্জিগুলির জন্য আমাদের কিন্তু সেই রকম ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। ছাদে সোলার প্যানেল বা বিদ্যুৎ নিয়ে আমরা টেকনিক্যাল স্টাডি করেছি। আমরা দেখেছি যে ঢাকা ও এর আশপাশের এলাকায়, বিশেষ করে গাজীপুর সাভারের এলাকার ছাদে সোলার থেকে 5,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পেতে পারি। আমাদের পর্যাপ্ত জমি নেই, কিন্তু আমাদের ছাদ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই একটি নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।